যারা যোগ্য চাকরি প্রার্থী তারা তো চাকরি হারলে অনশন করবেই, তারা তো গান্ধীমূর্তি পাদদেশে অবস্থান মঞ্চে বসবেই, কেন তারা তো যোগ্য, তারা তো কোনো অন্যায় করেনি। আর যোগ্যদের জায়গায় যদি অযোগ্যদের নিয়োগ করা হয়, অথচ যোগ্যরা না পায়, তারা কি করবে? তারা একটা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে। আমরা নিজেদেরকে আমারণ অনশনের দিকে ঠেলে দিয়েছি আপনাদের জন্য, শুধু এটা বলার জন্য যে প্লিজ যোগ্যদের লিস্ট দিন, কারণ আপনারা আমাদের যোগ্যদের কাঁধে বন্দুক রেখে যে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছেন সেটা সফল হবে না। আমরা শুধু যে আমাদের চাকরি চলে যাবে চাকরি চলে যাবে এটা কিন্তু আমাদের যন্ত্রণা নয়, আমাদের আরেকটা মূল যন্ত্রণা হলো আমরা আমাদের সম্মান হারাবো। যে সম্মান আমরা হয়তো অন্য চাকরি ছোটখাটো জোগাড় করে নিতেও পারি, একটা ছোটখাটো কাজ, কিন্তু যে সম্মান আমরা হারাবো সেই সম্মান কিন্তু আর কোনোদিনও ফিরবে না। কিন্তু আমি বিশ্বাস করি যে যেহেতু আমি যোগ্য, আমি যোগ্যতার সততার সাথেই চাকরি পেয়েছি, অতএব সত্যের জয় হবে।